দাদা এই রুমটা মানে কোন জায়গায় আছে একজ্যাক্ট লোকেশনটা একটু বলে দেবেন আমাদের দর্শকদের? হোটেল? হ্যাঁ হোটেলটা, আচ্ছা আর হোটেলের নাম কি আছে? মানে হোটেল মানে আমাদের এই দার্জিলিং এর মেন স্টেশন থেকে কতক্ষণ টাইম লাগে যদি কেউ বাইরে যাবে? এত ওয়াকিং ডিস্টেন্স আছে। আর এই রুমের রেন্ট গুলো কি কি আছে? হ্যালো বন্ধুরা, ট্র্যাভেল ব্লগ উইথ জয় সবাইকে জানাই স্বাগত। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। শরীর খারাপ থাকার জন্য নিয়মিত ব্লগ দিতে পারছি না, তো ওর জন্য সরি বলে নিচ্ছি প্রথমেই। তো উত্তরবঙ্গের সিরিজে আমি চতুর্থ নম্বর যে সিরিজটা নিয়ে এসেছি তোমাদের কাছে, এটাতে আমি দেখাবো তোমাদেরকে যে তোমরা কিভাবে তেনজিং নর্গে বাস স্টেশন মানে শিলিগুড়ি থেকে তোমরা কিভাবে দার্জিলিং যাবে শেয়ার গাড়িতে আর খুব কম খরচায়, সেটা দেখাবো। আর তার সাথে দেখাবো দার্জিলিংয়ের কোন হোটেলে আমি ছিলাম, সেখানে কি বা কত টাকা লেগেছে, সমস্ত কিছু ডিটেলসে দেখাবো। তো চলো আমার সাথে থাকো। আর বন্ধুরা কয়েকটা কথা বলে রাখি, শিলিগুড়ির থেকে যখন তোমরা শেয়ার গাড়িতে যাবে তো তখন শেয়ার গাড়িতে তোমাদের ভাড়া পড়বে জন পিছু 250 টাকা করে। এবার যদি তুমি সামনের সিট নিতে চাও তাহলে কিন্তু, যদি তোমরা দুজন থাকো তাহলে তোমরা সামনের সিট নিতে পারো, বাট অনেক সময় সামনের সিট ওরা দেয় না, কারণ দুজন থাকলে প্রথমে সামনের দুটো সিট দুজনকেই দেওয়ার চেষ্টা করে, মানে ধরো কাপল বা দুজন একসঙ্গে যাচ্ছে। আর আমি একা গেছিলাম, তাই আমি কি করেছিলাম সামনে দুটো সিট কি বুক করে নিয়েছিলাম, তার জন্য আমার কাছে 500 টাকা নিয়েছিল। তো যদি একটা সিট নাও তাহলে 250 টাকা তো নেবে। দার্জিলিংয়ের হোটেল নিয়ে আমি একটা ব্লগ করে দেবো, এখানে আমি যে হোটেলটায় ছিলাম সে হোটেলে কত কী রেট লেগেছে সমস্ত কিছু জানিয়ে দেবো। আর কোন টাইপটা পিক সিজন সেটাও তোমরা হোটেলের যে ম্যানেজার তার কাছেও শুনে নেবে, সেই টাইমে হোটেলের রেট বেশি থাকে। আর দার্জিলিং যাওয়ার পথে খুব সুন্দর সাইট সিন তোমরা দেখতে যেতে পারবে, দু সাইডে চা বাগান, তারপরে এত সুন্দর রাস্তা কি বলবো। তো যেদিন আমরা গেছিলাম সেদিনে সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছিলো, মানে আমি এইটা গেছিলাম জুন মাসে ওই 12-13 তারিখ নাগাদ। তো এই ব্লগটা তো পুরো আমি একাই গেছিলাম দার্জিলিং, আর প্রত্যেকটা সাইট সিন এত সুন্দর দার্জিলিংয়ের সেগুলো নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে। আর রাস্তা দিয়ে যাওয়ার টাইমে এত সুন্দর শিলিগুড়ি টু দার্জিলিং যে রোডটা এত সুন্দর সেটা কিছু বলার নেই, আর প্রত্যেকটা জায়গাও খুব সুন্দর। উত্তরবঙ্গের ব্লগগুলো সবাই দেখো, কমেন্ট করে জানাও, আমি এখানে খুব কম খরচায় তোমাদেরকে দেখাচ্ছি যে কীরকম কী খরচা। আগের যে ব্লগটা দেখেছিলাম জলপাইগুড়ির থেকে শিলিগুড়ি এসেছিলাম মাত্র 30 টাকা ভাড়া দিয়ে, এরকম করে প্রত্যেকটা ব্লগ ডিটেলসে আমি দেখেছি, তেনজিং নর্গে বাস স্ট্যান্ড শিলিগুড়ি রেল স্টেশন সমস্ত কিছু। তো কেমন লাগছে জানিও, কমেন্ট করো, নাহলে আমি বুঝতে পারবো না কেমন লাগছে তোমাদের। আর দার্জিলিংয়ে মোটামুটি 1500 থেকে 2000 টাকা পিক সিজনের মধ্যে হোটেল পেয়ে যাবে। তো আমি প্রথমে ছিলাম কৈলাস হোটেলে, তো কৈলাস হোটেলটা আমার কাছে অতটা ভালো লাগেনি, যেই রুমটা আমাকে দেওয়া হয়েছিল 1500 টাকার থেকে মোটামুটি হোটেল শুরু হয়ে যায়। তো হোটেল তোমার 1500 টাকার মধ্যে পেয়ে যাবে, কৈলাস হোটেলে খাওয়া দাওয়া নেই, 1500 টাকা নিয়ে থাকে। হ্যাঁ, তো আমার হোটেলটা সেরকম পছন্দ হয়নি বলে, তাই আমি সেই হোটেলের রুমটা যেটা দেওয়া হয়েছিল পছন্দ হয়নি বলে আমি থাকিনি। তো বাট আমি যেটা থেকেছিলাম দ্য লুক হোটেলটা, তার একটা রিভিউ আমি দিয়ে দিয়েছি, তো দেখবে কেমন লাগছে হোটেলের রুম সমেত সমস্ত কিছু, ম্যানেজারও বলেছে কত কী রেন্ট লাগে প্রত্যেক দিন। তো দেখো ব্লগটা কেমন লাগছে জানিও।
পেয়েছি খাওয়ার জন্য। দার্জিলিংয়ের আগে একটা মানবাড়ি বলে একটা জায়গা আছে, সেখানে দাঁড়িয়েছি, তো সেখানে একটু খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার বেরোবো। এখান থেকে ওই 37-38 কিলোমিটার দূরে খুব স্টেশনটা, তো সেখান থেকে দেখতে পাবো এই হোটেলটাতে আমরা ছিলাম। যে পুরো গাড়ি দাঁড়িয়ে আছে, এখন হোটেলটার সামনে নিচে গাড়ি দাঁড়িয়ে আছে, তো কোনো অসুবিধা নেই, এখান থেকে গাড়ি ভাড়া করে যেতে পারেন সাইট সিন করার জন্য। আদার পাশে হোটেলটা, হোটেল এখান থেকে খুব সুন্দর দৃশ্য দেখা যায়। আগে একটা রুম আছে, 507 নম্বর একটা রুম, উপরেও রুম আছে আমাদের, আর 506 নম্বর রুমটা তোমার আগে দেখিয়েছি। আমিনি
নিয়েছি 505 নম্বর রুমটা। এদিকে রুম রয়েছে 504, আর এখান থেকে দেখতে পাবেন আমার বোর্ডের ধারী হোটেলটা। সামনে আরেকটা হোটেল, হোটেল ড্রিম স্টে দেখতে পাবেন। হ্যালো গাইস, যে রুমটা আমি দার্জিলিং এসে নিয়েছি সেটা দেখাচ্ছি, নামটা আমি পরে বলে দিচ্ছি। এটা ডবল বেডের রুম, এখানে আছে টিভি, এখানে একটা সুইচ প্লাগ আছে লাগাতে পারো চার্জিংয়ের জন্য, এখানে দুটো প্লাগ অনেকগুলি আছে। আর দার্জিলিংয়ে একটা কথা বলে দিই, কোনো এসি রুম পাওয়া যায় না, খুবই কম পাওয়া যায়, আর ফ্যান থাকে না প্রত্যেকটা রুমে। হ্যাঁ, আর দেখুন দুজনে আরামসে এখানে থাকতে পারবেন, কোনো অসুবিধা নেই। একটা চেয়ারও দেওয়া আছে তার সঙ্গে, আর এদিকে সামনে একটা মিরার লাগানো আছে আমাকে দেখতে পাচ্ছেন, আর তার সাথে আছে এখানে ড্রয়ারের মতো গ্লাস, জল সমস্ত কিছু দেওয়া আছে। আর টয়লেটটা এবারে আমাদেরকে দেখিয়ে দিই, টয়লেটটা দেখে নিন। এনাদের এখানে ইন্ডিয়ান ওয়েস্টার্ন দুটোই আছে, আমি ওয়েস্টার্নটা নিয়েছি। দেখুন পুরো ক্লিন, সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন, শাওয়ার লাগানো আছে উপরে, আর এছাড়া এদিকে আছে গিজার লাগানো আছে, কোনো অসুবিধা নেই। এখানেও একটা আয়না দেওয়া আছে, বেসিন লাগানো আছে, সমস্ত কিছু ওকে, ডাস্টবিনও দেওয়া আছে। তো তাহলে দেখিয়ে দিলাম রুমটা, পরে অন্যান্য রুম ফাঁকা পেলে আমি দেখিয়ে দেবো। খুব সুন্দর রুমটা গোছানো দেখতে পাচ্ছেন, এবং সাইজও বেশ বড়। আর কত কী রেন্ট, কোন জায়গায় রুমটা, সমস্ত কিছু ডিটেলস আমি জানিয়ে দেবো। হ্যাঁ দাদা, এই রুমটা মানে কোন জায়গায় আছে, এক্স্যাক্ট লোকেশনটা একটু বলে দেবেন আমাদের দর্শকদেরকে। হোটেল, হ্যাঁ হোটেলটা, হোটেল রেলওয়ে স্টেশন, নিয়ার রেলওয়ে স্টেশন। আচ্ছা, আর হোটেলের নাম কি আছে? হোটেল লুক। আচ্ছা, এই মানে হোটেল মানে আমাদের এই দার্জিলিংয়ের মেন স্টেশন থেকে কতক্ষণ টাইম লাগে যদি কেউ পায়ে রাস্তা? এত ওয়াকিং ডিস্টেন্স আছে। আর এই রুমের রেন্টগুলো কি কি আছে, সিজন অফ সিজন? যদি ডাবল বেড, ডাবল বেড এখন সিজনে 2022 টাকা, আর ট্রিপল বেড মোটামুটি 3000 টাকা। আর বলছি আমি সিজন কোন টাইমটা থাকে, কোন টাইমটা অফ সিজন, কোন সিজন? মেন তো মই মিড জুন পুরো সিজন। আচ্ছা, আর একটু একটু আগে মতলব ফর মই অফ সিজন, মতলব কি একটু কম দি, হ্যাঁ রেটটা একটু কম হয় মোটামুটি। তাও তখন একটা কি রকম চলে? 1500 ডাবল বেড। আচ্ছা, ট্রিপল বেড 2200। মানে এটা কি এই জুলাই আগস্ট মাস থেকে এটা অপশন শুরু হয়ে যায়? মানে জুলাইও থাকবে কিন্তু কমতে, জুলাই একটু কমতে থাকবে। মেন রেনি সিজন আগস্ট তো? হ্যাঁ আগস্ট, আগস্ট একটু কমে যাবে, আগস্ট থেকে মানে রুবরেনটা কম। তারপরে ফির পূজো, পূজো, হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যাঁ মানে পূজো টাইম থেকে আবার শুরু হয়ে যায় যেটা আপনার 2200 যে রেটটা। তারপরে থাকবে ফির ক্রিসমাস আছে, নিউ ইয়ার আছে, হ্যাঁ তখন তখন রেটটা তখন মানে বেড়ে যায়, ঠিকঠাক থাকে রেটটা। আচ্ছা আচ্ছা, আর আরেকটা কথা, এখান থেকে যদি কেউ সাইট সিন করতে চায় তো এখান থেকে গাড়ি আছে, হোটেলে গাড়ি আছে, আর এমনি খাওয়া দাওয়ার ব্যবস্থা যদি এখান থেকে কেউ চায় আপনি সেখান বুক মানে বলে দেবেন? গ্রুপ পার্টি মানে যদি কোনো বাস টাস এলো বা গ্রুপ এলো দেব, হ্যাঁ সেখানে কোনো 25-30 লোক জন্য আমরা ব্যবস্থা আছে, ব্যবস্থা আছে 25-30 জন। আর বলছি ধরুন এখানে কেউ এলো, ধরুন খাওয়া দাওয়া এখানে হোটেল থেকেই করতে চাইছে, তো হোটেলে সেরকম সার্ভিস সমস্ত কিছু পাবে? সমস্ত আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ, ধন্যবাদ।